আশা করছি যে আগের ভিডিওতে আমি তোমাদের কিছুটা ধারণা দিতে পেরেছি যে একটি ভেক্টর মানে ফাংশন কিভাবে কাজ করে, বা আরো ভালোভাবে বললে একটি অবস্থান ভেক্টর ফাংশন। তো এটা এক অর্থে আসলে একটি বক্ররেখার বর্ণনা, একটি স্বাভাবিক পরিসীমার ফাংশনের আর একটি বিকল্প। আর এই ভিডিওতে আমি তোমাদের একটি অবস্থান ভেক্টর মানে ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করা শিখাবো। তো এই ক্ষেত্রে আমাদের পরিসীমাটি হবে টি এর সাপেক্ষে। তাহলে আমি একটি নতুন লেখচিত্র আঁকি। তো ধরি যে আমার কাছে একটি ভেক্টর মানের ফাংশন আর অফ টি আছে, আর অফ টি, এবং এটা সমান হচ্ছে এক্স অফ টি গুণ আই একক ভেক্টর যোগ ওয়াই অফ টি গুণ জে একক ভেক্টর। এবং এটা যদি ত্রিমাত্রিক হতো তাহলে আমি এই জেড অফ টি গুণ জে কে একক ভেক্টর করতাম। তো যাই হোক, আমি এটা সহজ রাখার জন্য এভাবেই রাখলাম। এবং ধরি যে আমাদের এই বক্ররেখা হচ্ছে যে টি এর মান এ থেকে বি এর মাঝে। তো আমাদের বক্ররেখাটি দেখতে কেমন হবে? আচ্ছা, আমি এটা একটু এঁকে দেখাই। তো ধরি এই এগুলি হচ্ছে আমার অক্ষ, আর আমার বক্ররেখাটা এটা দেখতে কিছুটা এমন হবে। তাহলে আমার এই বিন্দুটি হলো টি সমান এ, এবং এটা এই দিকে যাবে। এবং আমার এই বিন্দুটি এখানে হলো টি সমান বি, এবং এই বিন্দুটি টি সমান এ। তাহলে আমাদের এখানে এটা হলো এক্স অফ এ, এবং এখানে এটা হলো ওয়াই অফ এ, এবং একইভাবে আমাদের এখানে এটা হলো এক্স অফ বি, এবং এটা হলো আমাদের ওয়াই অফ বি। এবং আমরা আগের ভিডিওতেই দেখেছি যে এই শেষের বিন্দুগুলোই আসলে এই বক্ররেখাকে চিহ্নিত করে। তাহলে আমরা আগের ভিডিওতে যা দেখেছি এই আর অফ এ, এবং এটা আমি আসলে এখানে বেশি পুনরালোচনায় যাচ্ছি না। তো এখন আমার জানতে চাই যে এই এখানে এই দুটি বিন্দুর পার্থক্য কত হবে। তো আমি যে কোনো একটি বিন্দু নিলাম, এখানে এই বিন্দুটি, তো এটাকে আমি নাম দিলাম যে আর অফ টি। না, আমি অন্য কোথাও এই বিন্দুটি নেই, তো এটা আসলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি সবুজে নিচ্ছি এবং ধরি যে এটা হলো আর অফ টি। তো এখানে এই টি এর মান হলো এ যোগ কিছু একটা। তো এখন আমরা ধরি যে এই টি এর মান কিছুটা বাড়বে, তো ধরি এটা এইচ বাড়বে। তাহলে এই আর অফ টি যোগ এইচ, তো যদি আমি টি কে সময় মনে করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমরা এই সময়ে কিছু দূর এগিয়েছি। তো এটা সময়ের পরিবর্তন হয়েছে। তো যাই হোক, এখন ধরি আমরা এখানে আছি। তাহলে এখানে এটা এই হলুদটি হলো আর অফ টি যোগ এইচ, এইচের জন্য একটু বড় মান পাবো। এখন যে প্রশ্ন মনে আসতে পারে তা হলো যে এটা টি এর সাপেক্ষে এই আর অফ টি এটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে। তো প্রথমেই আমরা দেখি যে এই দুটির মাঝে এর দূরত্ব কত হবে। তো আমি এটা এভাবে লিখতে পারি যে প্রথমে আমি আর এর মান বের করব, অর্থাৎ আমাদের এই অবস্থান ভেক্টরের ফাংশনের মান বের করব যখন আমরা এই ফাংশনে টি যোগ এইচ বসাই, এবং এটা থেকে আমরা বিয়োগ করব আর অফ টি। তো এটা হয়তো তুমি কিছুটা ভেক্টর অ্যালজেব্রা দেখতে চাইতে পারো। তো আমরা এখানে এই দূরত্বটি পাবো, এবং এটা আমি একটি উজ্জ্বল রঙে আঁকি। তাহলে এটা আমি ম্যাজেন্ডা রঙে আঁকলাম। তো এই ম্যাজেন্ডা রঙের এই ভেক্টরটি এটা হচ্ছে আসলে আর অফ টি যোগ এইচ বিয়োগ আর অফ টি। আর এটা আসলে এমনি বুঝতে পারা উচিত, কারণ আমরা জানি যে আমরা যদি কোনো দুটি ভেক্টরকে যোগ করি তো এটা এই শীর্ষ থেকে গোড়ায় যাওয়া হয়। এর মানে হলো আমি এটাকে এভাবে লিখতে পারি যে এই ভেক্টরটি হলো আর অফ টি যোগ এখানের এই ভেক্টরটি। তো এটা হলো আর অফ টি যোগ এইচ বিয়োগ আর অফ টি, অর্থাৎ আমরা এই দুটি ভেক্টরকে যোগ করছি। আচ্ছা, এখানে এটা হলো প্রথম ভেক্টর এবং এটা হলো দ্বিতীয় ভেক্টরটি, এবং যখন আমরা এই দুটিকে যোগ করছি তখন আমরা এই দ্বিতীয় ভেক্টরের গোড়াটির সাথে আমরা প্রথম ভেক্টরের শীর্ষ যোগ করে দিচ্ছি। তাহলে আমরা এটা হলো প্রথম ভেক্টরটি এবং এটা হলো দ্বিতীয় ভেক্টরটি, এবং এই দুটি যোগ করলে আমরা পাই এটা সমান হচ্ছে আর অফ টি যোগ এইচ। এবং আমরা যদি এটা সাধারণ বীজগণিত ব্যবহার করি তাহলে আমরা ঠিক একই জিনিস পাই, কারণ এখানে এটা আর এটা বাদ চলে যায়। আশা করছি এটা তোমাদের সন্তুষ্ট করবে। এখন আমাদের এই ভেক্টরটি, তো এটা কিন্তু আসলে আমাদের কোনো অবস্থান ভেক্টর না, এটা হলো শুধুমাত্র একটি সাধারণ ভেক্টর। আমরা এটাকে এই মূল বিন্দু অর্থাৎ এই জিরো বিন্দুতে বসিয়ে আমরা বলবো না যে এটার অবস্থান কোথায় হয়। তো এটা আসলে এই দুটি অবস্থান ভেক্টর মানের পার্থক্য,
অর্থাৎ এটা শুধুমাত্র একটি ভেক্টর। এখন আমি যদি এটাকে বীজগাণিতিকভাবে প্রকাশ করি তাহলে এটা কি হবে? আচ্ছা, এটা সমান হতো যে আর অফ টি যোগ এইচ সমান কত হবে? এটা হবে এক্স অফ, আচ্ছা না, আমি এখানে না, আমি এখানে লিখি, তো এটা সমান হবে এক্স অফ টি যোগ এইচ গুণ আই একক ভেক্টর যোগ ওয়াই অফ টি যোগ এইচ গুণ জে একক ভেক্টর। তো এটা হলো এখানে এই অংশটি। এখন এখান থেকে বিয়োগ, এবং এটা আমি নিচে লিখছি, তো এখানে আমার জায়গা ছিল কিন্তু এখানে জায়গা প্রায় শেষ হয়ে আসছে, তো এটা হবে বিয়োগ এক্স অফ টি গুণ আই একক ভেক্টর যোগ, কিন্তু এখানে আসলে এই বিয়োগ দিয়ে গুণ করলে এটা বিয়োগ হয়ে যায়, তো এটা হবে বিয়োগ ওয়াই অফ টি গুণ জে একক ভেক্টর। আচ্ছা, এটাকে আমি এভাবেই লিখি, তো আমি এই বিয়োগটা বাইরে লিখছি এবং এখানে ব্র্যাকেট দিয়ে ভিতরে আমি যোগ চিহ্ন দিচ্ছি। তো এখানে তুমি বুঝতেই পারছো যে এটা হচ্ছে আসলে এই এই জিনিসটা, এবং পরে আমরা আসলে এই বিয়োগটাকে গুণ করে ফেলতে পারবো এই পুরোটার সাথে। আর ভেক্টর যোগে এটা অনুশীলন লাগলে এটা করে নিও, এটা হয়তো তোমার অনেকদিন এটা করা হয়নি। তো যোগের বেলায় আমরা এই সংশ্লিষ্ট মানগুলো, এগুলো আমরা যোগ করতে পারি। তাহলে তুমি এই এক্স অংশগুলো যোগ করতে পারো এবং তুমি ওয়াই অংশগুলো যোগ করতে পারো, এবং আমি এটা এই নিচে লিখছি তাহলে এটা একটু পরিষ্কার হবে। তো এখানে হলো আর অফ টি যোগ এইচ বিয়োগ আর অফ টি, এটা সমান হবে, এখন আমি এক্স উপাংশ এবং ওয়াই উপাংশগুলো আলাদাভাবে লিখতে চাই, আর এখানে আমি যোগ করছি কিন্তু এখানে বিয়োগ আছে তাই এটা বিয়োগ হবে। তো এখানে হবে এক্স অফ টি যোগ এইচ বিয়োগ এক্স অফ টি, এবং এই পুরোটা গুণ আমাদের এক্স এর দিকের একক ভেক্টর অর্থাৎ আই একক ভেক্টর, এবং এটা যোগ ওয়াই অফ টি যোগ এইচ বিয়োগ ওয়াই অফ টি, এবং এই পুরোটা গুণ জে একক ভেক্টর। তো আমি এখানে আসলে এগুলি শুধু স্থান পরিবর্তন করছি, তো এটা থেকে আমরা জানতে পারবো যে আমাদের এই প্রদত্ত দূরত্বের জন্য এই দুটির মাঝে পার্থক্য কত হবে। এখানে এই দূরত্বের পরিবর্তন হচ্ছে এইচ, অর্থাৎ এটি হচ্ছে এই দুটি অবস্থান ভেক্টর মানের পার্থক্য। এবং আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা এর পরিবর্তন বের করতে চাই, অর্থাৎ এর তাৎক্ষণিক পরিবর্তন কী হবে এই টি এর সাপেক্ষে। অর্থাৎ এখন আমি দেখতে চাচ্ছি যে এই এইচ সময়ের জন্য এর পরিবর্তন কতটুকু হয়েছে, এবং আমি এখানে এইচ না লিখে ডেল্টা টিও লিখতে পারতাম, তো এটা একই ব্যাপার হতো। তো আমরা এখন এই এইচকে দিয়ে এটাকে ভাগ করতে চাই। আমি জানি যে এই ভেক্টরের পরিবর্তন হয়েছে এইটুকু, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি যে এটা এইচ সময় ধরে কতটুকু পরিবর্তন হয়েছে। তো এটা আসলে ঢাল নির্ণয়ের মতোই, এটা বলতে পারো যে ওয়াই ভাগ এক্স অথবা ওয়াই পরিবর্তন ভাগ এক্সে পরিবর্তন। তো এটা হচ্ছে আমাদের ফাংশনের পরিবর্তন এবং এইটা ভাগ এক্সে পরিবর্তন। আচ্ছা, এটা আসলে এক্সে পরিবর্তন না, এটা টি এর পরিবর্তন, তো টি এর পরিবর্তন হলো এইচ, তো এই পুরোটা ভাগ এইচ। তাহলে আমরা এখানে এই পুরোটাকেও এইচ দিয়ে ভাগ করব, এবং আমরা যখন কোনো ভেক্টর মানের সাথে আমরা কোনো স্কেলার মান গুণ বা ভাগ করি তাহলে আমরা এই প্রতিটা উপাংশের সাথে এই গুণ বা ভাগ করি, তো এখানে এটা ভাগ এইচ। তাহলে এখানে এই এইচ এর সীমিত পরিবর্তনের জন্য আমরা জানতে পারবো যে এই প্রতি এইচে এই ভেক্টরের পরিবর্তন কত হয়, কিন্তু আমরা যদি তাৎক্ষণিক পরিবর্তন জানতে চাই, যেমনটি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের শুরুতে দেখেছিলাম, তো তাহলে আমরা বলতে পারি যে এটা অনেকটা একটি ঢালের মতো। এখন আমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ আমাদের এটা সমাধান করতে সহজ হবে যদি এটা দেখতে অনেকটা সরলরৈখিক হয়। তো এই পথটি যদি এমন হয় তবে আমরা এটা সহজে হিসাব করতে পারবো যে আমাদের এই অবস্থান ভেক্টরের গড় পরিবর্তন কত হবে। তাহলে আমাদের দুইটি ভেক্টরের মাঝে এটা একটি, এরা সমান্তরাল হবে। আচ্ছা, আসলে এই অবস্থান ভেক্টরগুলোকে এগুলো আসলে সমান্তরাল না হলেও চলে, তো এটা এমনও হতে পারে। তো এটা হলো আমাদের ভেক্টর। তাহলে এটা হলো যে প্রতিটা এইচে এদের মাঝে পার্থক্য বর্ণনা করবে বা বলবে যে আমাদের এই পরিসীমার পরিবর্তনের সাথে এই অবস্থান ভেক্টরের পরিবর্তন কত হবে। তো এখানে এই এইচটা কিন্তু আসলে এক ধরনের ডেল্টা টি, তো কেউ কেউ এইচে সুবিধা বোধ করে এবং কেউ কেউ ডেল্টা টিতে। তো যাই হোক, আমরা এটা নিয়ে বেশি ভাবছি না, আমরা এই বক্ররেখা আর ক্যালকুলাস নিয়ে বেশি চিন্তিত। এখন যদি এটা বীজগণিত হতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এখন কি করা যায়? তো ধরা যাক যেখানে লিমিট হলো এইচ জিরোর নিকটবর্তী হয়, তাহলে আমি এখানে লিখি যে লিমিট,
এবং আমি এখানে উজ্জ্বল একটি রং ব্যবহার করব। আমার উজ্জ্বল রং প্রায় শেষ হয়ে আসছে, তো এখানে লিমিট যখন h 0 এর নিকটবর্তী হয় এবং আমি এর দুই দিকেই সীমা নিব, তো এখানেও হবে যে সীমা বা লিমিট যখন h 0 এর নিকটবর্তী হয় এবং এখানেও লিমিট যখন h 0 এর নিকটবর্তী হয়। তাহলে আমি এখানে আসলে যা বলতে চাচ্ছি তা হলো যে কি হয় এই ফাংশনে যখন আমাদের এই পরিমাপক ব্যবস্থা t এর পরিবর্তনটা এটা ধীরে ধীরে ছোট হতে থাকে। তো এটা আমরা প্রথমেই শিখেছিলাম যে তাৎক্ষণিক ঢাল বা তাৎক্ষণিক বেগ বা স্পর্শক রেখা দেখেছিলাম। তো এটা আমার কাছে অসংজ্ঞায়িত মনে হচ্ছে। তো আমরা এখনও এই ভেক্টর মানের ফাংশনের জন্য এর লিমিট দেখাইনি বা আমরা এর ডেরিভেটিভও নিয়ে দেখাইনি, কিন্তু সুবিধার ব্যাপার হলো যে এগুলো দেখে পরিচিত মনে হচ্ছে। তো এটা আসলে আমাদের এই ডেরিভেটিভ এবং এখানে এগুলো হলো স্কেলার মানের ফাংশন, তো এগুলোর সাথে এই ভেক্টর গুণ হয়েছে যাতে আমরা আমাদের এই ভেক্টর মানের ফাংশন পাই। কিন্তু এখানে এটা হলো আমাদের ডেরিভেটিভ, তো এটা হলো এক্স প্রাইম অফ টি অথবা ডিএক্স ভাগ ডিটিও বলা যায়, এবং এখানে এটা হচ্ছে ওয়াই প্রাইম অফ টি অথবা বলতে পারো যে ডিওয়াই ভাগ ডিটি। তো এটা হঠাৎ করে এখন আমরা বলতে পারি যে তোমাদের আমি একটু আন্দাজ দিচ্ছি এখানে এই ডেরিভেটিভটিকে, এটাকে এই রাশিটিকে আমরা আমাদের এই ভেক্টর মানের ফাংশন আর এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে এটা হলো ডিআর ভাগ ডিটি। তো এখানে খেয়াল করো যে আমি কিন্তু এই ভেক্টর চিহ্নগুলো ঠিকই রেখে দিয়েছি, তো এর ডেরিভেটিভ এবং এটা সমান হলো, এটা সমান হবে আর প্রাইম অফ টি সমান সমান এটা হলো এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তো এটা হবে এক্স প্রাইম অফ টি গুণ এক্স এর দিকের একক ভেক্টর যোগ এটা হলো ওয়াই এর ডেরিভেটিভ, তো এটা হবে ওয়াই প্রাইম অফ টি গুণ ওয়াই এর দিকের একক ভেক্টর, অর্থাৎ এটা হবে জে একক ভেক্টর। এখন এটা কিন্তু আসলে অনেক সহজ রূপে আছে, কিন্তু এটাকে আসলে চিত্রে রূপ দেওয়াটাই অনেক কঠিন। তো আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, আচ্ছা আমি প্রথমে একটি বড় করে একটি লেখচিত্র আঁকি। তো ধরি যে এটা হলো আমাদের এই বক্ররেখাটি, তো এই বক্ররেখাটি দেখতে এমন, এটা হলো আমাদের বক্ররেখাটি, আর আমরা এখানে এই বিন্দুতে এর পরিবর্তন নির্ণয় করতে চাই। তাহলে এটা হলো আর অফ টি, আর যদি আমরা এই আর অফ টি যোগ এইচ নিই, তো আমরা আগেই দেখেছি যে আর অফ টি যোগ এইচ এখানে কোথাও হবে, তাহলে এটা হলো আর অফ টি যোগ এইচ। এখন তাহলে এদের মাঝে পার্থক্য, তো এখানে এটা আসলে আমরা যখন এই পার্থক্য নেই তখন শুধুই এটা লব বা টি এর সাপেক্ষে এই ভেক্টর থেকে এই ভেক্টরের পরিবর্তনের মাত্রা। এটা কল্পনা করা অনেক কঠিন, তাই এই মাত্রার জন্য আমরা পরে আরেকটি ভিডিও করব। তাহলে এই দুটির মাঝে পার্থক্য হবে এই এটা, কিন্তু এটাকে যখন আমরা এইচ দিয়ে ভাগ করব তখন এটা আরও বড় একটি ভেক্টর হবে, কারণ এখানে এইচ হবে ধরো ওয়ানের চেয়ে কম, তাহলে এটা আরও বৃহত্তর ভেক্টর হবে এবং সময়ের সাপেক্ষে এটি গড় পরিবর্তন। কিন্তু এই এইচ যত ছোট থেকে আরও ছোট হবে, তাহলে আমাদের এই আর প্রাইম অফ টি এটার দিক হবে এই বক্ররেখার সাথে স্পর্শকের মতো। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে এরা যত কাছাকাছি হয় এই ডিআর তত ছোট হবে, এর পার্থক্য তত ছোট হবে, আর ডেল্টা আর এদের মাঝে পার্থক্য ছোট হবে। তাহলে এই দুটি ভেক্টরের মাঝে পার্থক্য তত ছোট হয়ে যাবে এবং এরা যত কাছাকাছি হবে তত পার্থক্য কমে যাবে, আর ততই এই বক্ররেখাটা স্পর্শকের সাথে তত মিলে যাবে। এবং আমরা আবারও আরও ছোট এইচ দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এই ডেরিভেটিভ হয়তো আরও বড় কোনো মান হবে। কিন্তু এই ভেক্টরের মান আসলে এর মাত্রা বোঝা এতটা সোজা নয়, কিন্তু আমরা এই বক্ররেখার পরিসীমার উপর এটা নির্ভর করবে, এর আকারের উপর নয়। তাহলে এই ভেক্টরের দিক এই ভেক্টরের আকারের উপর নির্ভর করবে, মানে এই ভেক্টরের বক্ররেখার স্পর্শক হবে, অর্থাৎ এটাকে আমরা বলি ট্যাঞ্জেন্ট টু দ্য কার্ভ, বা বলা যায় যে এই ভেক্টর বক্ররেখার স্পর্শকের উপর হবে। এর মাত্রা নির্ণয় একটু কঠিন এবং আমি পরের ভিডিওতে আরও আলোচনা করব, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা এটা বুঝো, কারণ আমার পরে আরও অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করবো।